আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অপশার্স কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্না। এটা খুব সনাতন একটা রান্না, তবে এর জনপ্রিয়তা কিন্তু এখনও অনেক বেশি। তাহলে আসুন চলুন তৈরি করি কচু শাক দিয়ে ইলিশ মাছ। আমি এখানে কচু শাক নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। আমি দেখাচ্ছি কীভাবে আমি কেটেছি। এভাবে করে আঁশটা ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি, এভাবে ফালি করে। কচু শাক কাটার সময় কিন্তু হাত এরকম কালো হয়ে যেতেই পারে। আপনারা চাইলে কিন্তু হাতে গ্লাভস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হাত কালো হবে না আর হাত চুলকোবেও না। এখন আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ শাকের মধ্যে অনেক সময় ময়লা লেগে থাকে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর শাকগুলোকে আমি সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দেব। আর এছাড়াও আমি এখানে ইলিশ মাছ সিদ্ধ করে নিয়েছি, আর পানিটা আমি ফেলে দেইনি। এখন আমি এগুলো কাটা বেছে নিব, যাতে খাওয়ার সময় ইলিশের কাটা কোনোভাবে গলায় বিঁধে না যায় আর খুব আরামে খাওয়া যায় খুব তৃপ্তি সহকারে, সেজন্য কাটাগুলো আমি বেছে নিয়েছি। এভাবে আমি শাকগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, আর যে কালো পানিটা আছে এটা আমি ফেলে দিব। আপনারা যদি কেউ শাক সিদ্ধ করতে না চান, সেক্ষেত্রে কিন্তু গরম পানি দিয়ে অবশ্যই শাকগুলো ধুয়ে নেবেন। এখন আমি একটি কড়াইতে সরিষার তেল ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের পরিবর্তে সাদা তেল বা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় সরিষার তেল দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তেলটা একটু, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। যেহেতু কচু শাক, রসুন বাটাটা অবশ্যই দিবেন, তাতে কচু শাকের যে একটা এক্সট্রা চুলকুনি হয় খাওয়ার পরে সেটা হবে না, আর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষাটা থেঁতো করেও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর একটা এলাচ। আপনারা যদি চান সেক্ষেত্রে দারচিনি বা এলাচ দুটো স্কিপ করতে পারেন, কেননা ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে। কিন্তু আমি এখানে দারচিনি এলাচ দুটোই ব্যবহার করছি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তাতে কালারটা সুন্দর হয়। দেখবেন যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি কাটা বেছে নেওয়া ইলিশ মাছের টুকরোগুলো। আর যে ইলিশ মাছের পানিটা আমি রেখেছিলাম সিদ্ধ হওয়ার পর, বা ইলিশ মাছের যে স্টক সেটা আমি দিয়ে দিলাম, এক্সট্রা পানি দিলাম না। দেখুন তেলটা কিন্তু উপরে উঠে চলে এসেছে কষানোর পর। এখন আমি কচু শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। একটু গ্রেভির সাথে মিলিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
सामान्य एक पानी दिए ढाकना दिए ढेके दिलाम। যাতে কোনোভাবে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, একটু পর পর এভাবে নাড়াচাড়া করে দিবেন। এখনো পানি রয়ে গেছে তাই আমি আবারও ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে ঢেকে রান্না করলে কচুর মধ্যে যে আস্তে আস্তে কচুগুলো আছে এগুলো একদম গলে যাবে। আর নাড়ার সময় অবশ্যই একটু হালকাভাবে প্রেস করবেন যাতে যেগুলো আস্তে আস্তে আছে কচুগুলো সেগুলো যাতে গলে যায়। কচু শাক অনেকটা পানি শুকিয়ে এসেছে, আমি এখন আর ঢাকনা দিয়ে ঢাকব না, এভাবেই খোলা রেখে দেব। ব্যাস হয়ে গেল কচু শাক রান্না, কেননা তেল উপরে উঠে এসেছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, আইটু রাখলে পুড়ে যাবে। তো এই হলো কচু শাক রান্না। কেমন লাগলো আজকে কচু শাক রান্নার রেসিপি? আশা করছি আপনাদের ভালো লেগেছে। এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা চাইলে কিন্তু এখানে ইলিশ মাছের পরিবর্তে মাছের মাথাও ব্যবহার করতে পারেন একই রেসিপি। তো ভিউয়ার্স এই ছিল আজকে রান্না, আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।